এই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকালবেলা একটু চলে আসলাম ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা সবুজ চারিদিকে, এই মাঠের এইখানে দাঁড়িয়ে আছি। তো বেসিক্যালি সকালবেলায় চলে আসছি একটা জায়গায়, ইন দ্য মর্নিংয়ে যাব, একটু পরে অফিসে যাব। তো অনেক সুন্দর একটা সকাল। এখন শীতের আবহাওয়া কিছুটা কমে গেছে এবং চারিদিকে পাখির কিচিরবিচির অনেক কমে গেছে। এখন মোটামুটি শীত শেষ হওয়ার পথে। তো সারাদিনই আজকে সারাদিন থাকবে ব্লকে বিভিন্ন দৃশ্য। লেটস গো, শুরু করি। বন্ধুরা, এত সুন্দর দৃশ্য দেখে সারাদিনই এটা দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু কি বললাম আর কি হলো। দেখেন এই যে জায়গাটা দেখতেছেন, মূলত ইচ্ছা ছিল সারাদিন কাজকর্ম শেষ করে দ্রুতই একটু এরকম ফসলের জমির ভিডিও করবো, কিন্তু চলে গেলাম তাই স্টলে। তো আজকে এটাই দেখেন। তো যথারীতি কাজে অনেক প্রেশার ছিল হাতে, যার কারণে অফিস থেকে বেরোতে পারি নাই। বেরোয়ে যতটুকু বিকালে বেরোয়েছি, তখন চলে গেলাম একটা টি স্টলে। এটা হচ্ছে মোল্লা তেঘরিয়া বাজার, যেটা দেখতে পাচ্ছেন এখানে। এইটা চা, একটা মালাই চা। এর আগেও আমি এই বিষয়ে ভিডিও করছি, সাথে মাসুম ভাইও ছিলেন। তো এই জায়গায় এর আগেও আমি আসছি। তো যেটা হচ্ছে যে এইখানে চা খুব সুস্বাদু এবং এরা বিভিন্ন ধরনের চা তৈরি করে। তার মধ্যে এই যে মালাই চা হচ্ছে যে দেখতেই পালেন, এগুলো হচ্ছে যে মালাই, মানে হচ্ছে যে নারকেলের মালা, তার মধ্যে সুন্দর করে চা তৈরি করে। তো এই মামার চাগুলো খুবই টেস্টি, যার কারণে চলে আসলাম। দেখানোর ইচ্ছা ছিল সারাদিনই যে একটু প্রকৃতির হাওয়া, কিন্তু সেখান থেকে চায়ের ইসে চলে আসলাম। দুধ জাল দিচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আমরা বরাবরই এখানে এসে আমি এর একবার চা খেয়েছি। তো এখানে চা মোটামুটি খারাপ না, নট ব্যাড। তো মামা আমাদের, আমরা যে দুই কাপ চা এবং সাথে পাউরুটির অর্ডার দিলাম, দেখতেই পাচ্ছেন এই যে পাউরুটি পোড়ায় কীভাবে, আগুনে পোড়ায়ে পাউরুটি, যেটা আমরা সাধারণত দোকানে এমনি খাই, আর উনি সেটা হচ্ছে আগুনে পোড়ায় নিয়েই, পোড়ানোর পরে সেটা সুন্দর করে কয়েকটা বাড়ি দিয়ে একটু হালকা যে কালিটা থাকে সেটা ফেলে দেয়, এবং এটা খেতে খুব সুস্বাদু। তো যথারীতি আমাদেরটা রেডি হয়ে গেছে, এখন আমাদের কাছে চলে আসবে। এর ফাঁকে নিজেকে একটু দেখে নিচ্ছি যে হিরো কেমন দেখা যাচ্ছে আমাকে। আমি আবার মাঝে মাঝে হিরো হওয়ার চেষ্টা করছি। সেই অবস্থা থেকে দেখেন, তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারটা চলে আসবে, আমরা খাবারটা খেতে পারবো। তো মাসুম ভাইও আছে আমার সাথে, বেচারা খুব কষ্ট করে বসে আছে। দেখতেই পাচ্ছেন এই যে মাসুম ভাই খুব কষ্ট করে অধীর আগ্রহে বসে আছে খাবার খাওয়ার জন্য, মানে চা এবং সাথে রুটি, মনে হয় কতদিন খায় না মাসুম ভাই, এরকম একটা অবস্থা। চিন্তার কিছু নেই, চলে আসছি আবার। বেটা আমি কি বলি বুঝলাম না। তো এই অবস্থায় কিছু বলার নেই, দেখেন এই যে চা চলে আসছে, খুব সুন্দর কালার, একদম টকটকা ঝকঝকা রং, চকচকা রং, দেখেন কি সুন্দর কালার, জিভেই জল আনেন না ভাই। এটা খেতে হলে চলে আসতে হবে কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়ায়। এর আগেও ভিডিও বানাইছিলাম, সেটা যদি না দেখে থাকেন তো মিস করছেন। মাসুম ভাই শুরু করেন। এই যে দেখেন রুটি, পোড়া রুটি, বুঝছেন, মানে কি সুন্দর। আমরা মানে দিন যত যাচ্ছে তত আমরা আধুনিক থেকে প্রথম যুগে ফিরে যাচ্ছি। মাসুম ভাই কথা বলার আগেই খাওয়া শুরু করে দিয়েছে, আমিও শুরু করলাম। তো এই ছিল সারাদিনের ভিডিও, দুঃখিত মাফ করে দিবেন, কি দেখানোর কথা ছিল আর কি দেখাচ্ছি।